গোপন খবরের ভিত্তিতে গাজাসহ দুজনকে আটক করল বাইখোরা থানার পুলিশ। ঘটনার বিবরণী জানা যায়, বাইখোরা থানায় ওসির দায়িত্বে সঞ্জয় দাস আসার পর রবিবার রাত্রিবেলায় গোপন খবরের ভিত্তিতে লক্ষ্মীছড়া এডিসি ভিলেজ থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ গাঁজা বোঝাই করা TR08-2463 নম্বরের একটি অটো গাড়ি ও দুইজন গাঁজা বিক্রেতাকে আটক করল বাইখোরা থানার পুলিশ। গাঁজা বিক্রেতারা হল দিলীপ শুক্ল দাস ও অপরজন হল অমর দাস। গাঁজা কারবারিদের আটক করার খবর পেয়ে সোমবার সকালবেলা বাইখোরা থানায় ছুটে যায় মহকুমার পুলিশ আধিকারিক নিরুপম দত্ত। সূত্রের খবর অনুযায়ী, মহকুমার পুলিশ আধিকারিককে দীর্ঘদিন পরোক্ষভাবে এই নেশা কারবারিদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, যার ফলে গাঁজা আটক করার সংবাদ সংগ্রহ করতে গেলে তিনি সংবাদ মাধ্যমকে কোনো প্রকার তথ্য প্রদান করেননি। আটক করা গাঁজাও তিনি সংবাদ মাধ্যমের সামনে আনেননি। সূত্রের খবর অনুযায়ী, প্রায় 90 কেজি গাঁজা আটক করা হয়েছে। মহকুমার পুলিশ আধিকারিক নেশা কারবারিদের সাহায্যের জন্য সংবাদ মাধ্যমকে কিছু তথ্য প্রদান করেননি। মহকুমার পুলিশ আধিকারিকের এই ধরনের কার্যকলাপে শুভবুদ্ধি মহলে ছিছি রব উঠেছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।